কালকের বৈঠকে কালকের অভিষেক ওখানে ধূপগুড়িকে মহকুমা করবে বলে ঘোষণা করে, উনি কি পারেন? না না, উনার পারার তো পরের কথা। উনি উনার কৃষির কাছ থেকে অনেকগুলো গুণ পেয়েছেন, তার মধ্যে মিথ্যা কথা বলার গুণটা সেটাও তিনি রপ্ত করে ফেলেছেন। উনার কৃষির একটা 2021 সালে আমি আপনাকে কৃষির একটা দেখাচ্ছি, কি বলছিলেন শুনতে পাচ্ছেন না? না তাহলে 21 সালে একবার মহকুমা হয়ে গেছে, আড়াই বছর পরে আবার একবার মহকুমা হচ্ছে। উনি 213টা সিট নিয়ে জেতার পরে ধূপগুড়ির লোককে 2021 সালে বলা সত্য করেননি, এবারে উনার ভাইপোকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছেন। প্রথম হচ্ছে নির্বাচনী বিধিভঙ্গ এটা, দ্বিতীয় হচ্ছে হরিদাস পাল ভাইপো, উনি সরকারের কেউ নন, তৃতীয় হচ্ছে কৃষি মিথ্যে কথা বলে আড়াই বছরে করেনি, ভাইপো আবার মিথ্যা কথা বলেছে শুধুমাত্র ভোট নেওয়ার জন্য। প্রথম গলায় গামছা দিয়ে মমতা ব্যানার্জি আগে এসে রাজবংশী এবং মতুয়াদের কাছে ক্ষমা চান, শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু সব অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তুলনা করা যায় না, কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গকে তুলনার বাইরে রাখতে হয়। তিনি পায়ের সঙ্গে তুলনা করেছেন রাজবংশী এবং মতুয়া নবসূত্র সমাজ। এর বিফিটিং রিপ্লাই 5 তারিখে 76% রাজবংশী নবসূত্র অধ্যুষিত ধূপগুড়ি দেবে। মুম্বাই বৈঠক অন্ত সমাপ্ত রেখেই উনি চলে এসছেন। আমি যাই দাদা, বলছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেদিন কালকে জনসভা থেকে বলেছেন যে ধূপগুড়ির সমস্ত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। কি বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার সমস্ত মায়েরা পাচ্ছে? না, কে কত সংখ্যা পাচ্ছে আমার জানা নেই, কিন্তু মায়েরা চায় তার ছেলে বা মেয়ে চাকরি সেটা দিতে পারেন। প্রত্যেকটা মা চায় তার সন্তান যেন চাকরি পায়, কর্মসংস্থান পায়। আমি উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, ধূপগুড়িতে 12 বছরে বেকারত্ব 500 গুণ বেড়েছে এবং ধূপগুড়িতে প্রত্যেকটা বাড়িতে ন্যূনতম মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট তো পাবেনি, ন্যূনতম মাধ্যমিক পাস ছেলে মেয়ে হচ্ছে। আপনি তাদেরকে চাকরি দিতে পারেন না, তার মারা 500 টাকাতে সন্তুষ্ট নয়, ওটা অতীত হয়ে গেছে। তারা চায় তার বাড়ির লোকেদের কর্মসংস্থান, সেটা আপনারা দিতে ব্যর্থ। চা বাগানে ন্যায্য মজুরি দিতে আপনি ব্যর্থ বানারাটে। স্বাভাবিকভাবে এর উত্তর 5 তারিখে ওখানকার গণদেবতা জনতা জনার্দন দেবে। আরেকটা কথা বলছে যে 2024-এ বিজেপি জিতলে 5000 টাকা দিয়ে গ্যাস কিনতে হবে, ইন্ডিয়া যদি জেতে তাহলে 500 টাকা। প্রথম কথা বলবো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। এই যে গ্যাসের দাম 1100 জায়গায় 900 হয়েছে আর উজালাতে 700 হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের এর মধ্যে 295 টাকা পশ্চিমবঙ্গ সরকারের স্টেট শেষ রয়েছে। আমি উনার পার্টিকে চ্যালেঞ্জ করব যে 295 টাকার মধ্যে মোদিজি তো 200 টাকা সাবসিডি দিয়েছে, আপনিও 200 টাকা আজকে ঘোষণা করুন, তাহলে বোঝা যাবে যে আপনারা প্রকৃত সরকার চালাচ্ছেন। উল্টো দিকে 2011 সালে 2 টাকা 80 পয়সা ইলেকট্রিকের মিটার ছিল, এখন 6.5-7 টাকা 8 টাকা ইলেকট্রিকের মিটার হয়েছে রেট আপনাদের সময়কালে। এগুলো মানুষ দেখতে পাচ্ছে। যখন 2021 সালে দীপাবলির সময় নরেন্দ্র মোদীজি পেট্রোলে 10 টাকা ডিজেলে 7-8 টাকা করে কমালে, সমপরিমাণ টাকা অন্যান্য রাজ্য সরকার কমালো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 1 টাকাও কমানো পেট্রোল এবং ডিজেল। আজকে বাগডোগরাতে শিব মন্দিরে এখানে দাঁড়িয়ে একটা পেট্রোল পাম্পে আপনি যে টাকায় পেট্রোল পাবেন, আপনি 12 ভিসা পেরিয়ে যাওয়ার পরে বা ইসলামপুর পেরিয়ে কিষানগঞ্জে গেলে 20 টাকা কম 1 লিটার পেট্রোল পাবেন, 17 টাকা কম 1 লিটার ডিজেল পাবেন। ধূপগুড়ির বিজেপি বিধায়ক উনি কি করেছেন, 850 টাকা বিলেতি মদের বোতল সেটাকে 550 করে দিয়েছেন, এই কাজটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর 21,000 নতুন মদের দোকান দিয়ে আর 600,000 টুলার টেবিলে দিয়ার লটারির দোকান বসিয়ে ওটা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে ও সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষকে ধ্বংস করেছে,
আর এই মদের উৎপাদ বাড়ার কারণে সবচেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে আমাদের মাতৃসমূহ নারী সমূহ, তারাই সবচেয়ে বেশি হচ্ছে। আর বলবো তো দাঁড়ায় মালিকরা বলেছে তাই করে দাঁড়িয়েছে।